হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। বর্তমান সময়ের জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক হলো ব্যাচেলর পয়েন্ট। নাটকটির সিজন থ্রি শেষ হবার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সিজন ফোরের জন্য। তাই নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করেছেন ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর। বর্তমানে নাটকটির চতুর্থ সিজন প্রচারিত হলেও বিভিন্ন কারণে কমে যাচ্ছে নাটকটির জনপ্রিয়তা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের জনপ্রিয়তা কমে যাওয়ার পিছনে দায়ী কারণগুলো সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তবে জেনে আসি ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের জনপ্রিয়তা হারানোর পিছনে দায়ী কারণগুলো সম্পর্কে। প্রথমেই বলবো নাটকটির স্বল্প মিনিটের এপিসোড। 21 মিনিট করে প্রতিটি পর্বের মাঝখানে 3টি বিজ্ঞাপনে কেটে নিচ্ছে প্রায় 3 মিনিটের মতো। তাই নাটকটির শুরু থেকেই দর্শকরা দাবি জানিয়েছিল নাটকটির প্রতি পর্বে কয়েক মিনিট করে বাড়িয়ে দেওয়ার জন্য। এছাড়াও এবারের সিজনে নাটকটির অন্যতম একটি চরিত্র রিয়াকে খুব বেশি দেখানো হচ্ছে না, যার কারণে সিজন ফোর নিয়ে অনেক ব্যাচেলর প্রেমিকরা হতাশা প্রকাশ করেছে। ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের জনপ্রিয়তা হারানোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো নতুন সিজনে রোকেয়া চরিত্রটিকে এখনও উপস্থাপন না করা। সিজন 3 শেষ হবার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল রোকেয়া চরিত্রটিকে দেখার জন্য। কিন্তু নাটকটির সিজন 4-এ রোকেয়া চরিত্রটিকে দেখানোর পরিবর্তে নতুন যুক্ত করা হয়েছে ইভা চরিত্রটিকে। প্রতি পর্বে কাবিলা এবং ইভার অতিরিক্ত কথোপকথন দর্শকদের একঘেয়েমি করে তুলেছে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যা ব্যাচেলর দর্শকদের অপছন্দ। মূলত এসব কারণেই ব্যাচেলর পয়েন্ট সিজন 4 জনপ্রিয়তা হারাতে বসেছে। তো বন্ধুরা, আর কী কী কারণে জনপ্রিয়তা হারাতে পারে সিজন 4 তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।